ভ্যালেন্টাইন ডে বিশেষ হয়ে পড়ল 101 বছরীয় ককার। 14 ফেব্রুয়ারির দিনট 101 বছরীয় ককার হাতত আইতাই তুলি দিলে প্রেমর গোলাপ। প্রেমর দিনট 101 বছরীয় জন্মদিন পালন করলে মুক্তিযোদ্ধা জিতেন্দ্রনাথ শর্মায়। 14 ফেব্রুয়ারির দিনট পালন করা হয় প্রেমর দিন হিসাবে। এই প্রেমর দিনটতে চর্চালয় আহিছে বাক্সার এক বর্ষীয়ান দম্পতি, কারণ প্রেমর এই দিনটতে পত্নী গোলাপ ফুলেরে শতবর্ষ গরকা স্বামীক জনালে জন্মদিনের শুভকামনা। প্রেমর এই দিনটতেই নিজ পত্নী আর পুত্রবরীর সুতরাং 101 বছরীয় জন্মদিন পালন করলে মুক্তিযুজারু জিতেন্দ্রনাথ শর্মায়। আজি জন্মদিন সফল করার কারণে আজ জুবি লাগিছি আইসির সকল অতিথিকে শুভেচ্ছা জানালো। দেউতা 100 বছর পূর্ণ হল, আর সে আমি পুত্রবিলাকে মানে নথৈ আনন্দিত। আর এই 101 বছরীয় এই অনুষ্ঠানটি উদযাপন করিব পাই আমি সচাকে গৌরবান্বিত। 1950 চনতে উর্মিলা দেবীর সুতরাং বিবাহ পাখত আবদ্ধ হয়েছিল মুক্তিযুজারু জিতেন্দ্রনাথ শর্মা। প্রেমর দিনটতেই তেখেতে গড়কিলে জীবনের 101টা বসন্ত। পত্নীয়ে তেওঁৰ হাতত আগবঢ়াই দিলে এপাহি গোলাপ, দিলে আলিঙ্গন। পত্নীর লগতে মুক্তিযোদ্ধাগৰাকীক বৰমাৰ লগতে বিভিন্ন প্রান্তর গুণমুগ্ধ হৈ যাচিলে জন্মদিনের অলেখ অযুত শুভকামনা। আমার দেউতা মানে গ্রামীণ মানুষ হিসাবে তেখেতর যেখানে সাত্বিকতা, সেই সাত্বিকতার যেখানে তেখেতে নিয়ম নীতি পালন করে থাকে রাতেপা উঠার পরা খালেক, সেইবিল নীতি নিয়ম পালন করে থাকার কারণে বোধহয় তার মানে এটা 101 বছর পালে। স্বাস্থ্যর ক্ষেত্রে তেখেতর এটা কোনো বেলেগ অসুবিধা নাই, কোনো হেৰি অসুখ বিসুখ তেনে অসুখ নাই। মুসলপুরের পর মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।